দালি দুই প্রকারের চাটনি এনেকে কিমান দিছে গোটেখানি খাওয়া পাবি নন্দিনী তোর বেশি হলে মুখ দিস বাইরে চশমা লই আছে চশমা পিনি বা মো হিরো হিরো দেখাইছে তো আমরে হ্যাপি নিউ ইয়ার আজ তো সাল কা পহলা দিন তো ইসলিয়ে হাম আসাম সে ইন্ডিয়া সে ভুটান আয়া ঘুমনে কে লিয়ে তো আকে আতে আতে আপকা দোকান মিল গয়া তো আভি ভুটান আকে বহুত আচ্ছা লাগা আর ইয়ে সবজি মার্কেট বহুত আচ্ছা লাগা ভুটান বলি কলে আমি কমলা প্রথম আহি পাই কিন্তু তো এনেকে কমলা মার্কেটত আছো সব পেটি পেটি কমলা এই পালো ইন্ডিয়া গেট বর্তমান আমি ইন্ডিয়াত আছো আর এতিয়া ভুটানত সোমাই যাম এনেকে ভুটানত সোমাই আহিলো আমি বর্তমান আছো ভুটান গেট এনেকে আমি ভুটানত সোমাই আহিলো আর ইয়াতে গেট এন্ট্রি হয়ে আছে প্রত্যেকের ডকুমেন্টস লাগিব আর ইয়ারপর আমি এতিয়া ভুটানের ভিতর সোমাই যাম ভুটানের মানুষবিলাকর ড্রেস হয় এনেকুয়া টাইপর কারণ ভুটানের রাজা এনেকুয়া পিন্ধে আর বাকি তো সবে পিন্ধিবই লাগিব সচাকে রাস্তাঘাট বহুত ক্লিন হয় একদম সাফা আর ঘরের ডিজাইন কেটা কিন্তু একে একে হয় আর প্রত্যেকটা ঘরত একটা ডিজাইন আপনাদের দেখা পাবো মই ভালকে দেখুই দিম এটা কম্পালসারি ডিজাইন হয় এখানে করবই লাগিব মানে এটা অ্যাকচুয়ালি মন্দির হয় আর এইবিলাক এনেকে ঘুরাই দিয়ে মানে ঘুরাই ঘুরাই মন্দিরের চারিফলে ঘুরি থাকে ঠাকুরক প্রণাম জানাই আপনিও যদি কেতিয়াবা ভুটান ফুৰিব অহা কথা ভাবিছে তেনেহলে কেইটামান কথা গুরুত্বপূর্ণ কথা আপনি মন করব কারণ ইয়াতে যদি গাড়ি চলার সময়ত একচুয়ালি হর্ন বজাব নালাগে কারণ হর্ন বজালে ইহঁতে বহুত বেয়া পায় আর এটা কথা সত্য পৃথিবীত যিমান দেশ আছে সবতকে যদি কম খরচত ঘুরব এখন দেশ হল ভুটান কারণ ইয়াত আহতে কোনো পাসপোর্টের প্রয়োজন না থাকে আর কোনো ভিসা লবলগিয়া না হয় তো আপনার যখন আইডি প্রুফ হয় এখন ভোটার আইডি আইডি প্রুফখানে যথেষ্ট মেইন গেটত এন্ট্রির সময়ত ভোটার আইডিখন রাখি দিব আর উভতি যাওয়ার সময়ত এখন ভোটার আইডি আপনার আপনার হাতত দিয়ে দিব আর এনেকে বহুত শান্তিপ্রিয় এখন দেশ বহুত সুন্দর ধুনিয়া একদম ক্লিন হয় খুবই ভাল লাগে আর এনেকে আমি ঘুরি আছো বিভিন্ন ঠাইত ঘুরিম আজি কমলা বাজার আর হ্যাঙ্গিং ব্রিজ আজি যাওয়া নহব এনেকে আমি বিভিন্ন ঠাইত ঘুরি আছো এখন এখন সরু পার্ক হয় আমার গেলেফু শহরের আর এই পার্কখনত অল্পমান ঘুরিলো খুবই ভাল লাগিল আর এটা একটা ক্লক টাওয়ার আছে ইয়াতে ক্লক টাওয়ারত আমি সবে একেলগে চশমা লৈছো এনেকে তো একচুয়ালি ফটো উঠার কারণে তো আমি ক্লক টাওয়ারত অল্পমান ফটো উঠিম আর পিছত আমি খাওয়া লওয়ার কারণে আগবাড়ি যাম আর অল্প সময় থাকিম বাসি আর ইয়াতে আমি সময় গলো তেল লব পেট্রোল তো আমার ট্যাঙ্কি ফুল হব আজি কারণ কিয় কইছো আমার ইন্ডিয়াত বর্তমান পেট্রোল 98 আর ইয়াতে অনলি 66 মানে 32 ডিফারেন্স বেশি দূর নয় আমার আর ইয়াতে অনলি 66 হয় পেট্রোল 1500 টাকা লওয়ার পিছত আমার ট্যাঙ্কি ফুলে হয়ে গেল আগের অল্প আসিল মানে তো বাকি আমার তাতে 98 মানে অলমোস্ট 32 ডিফারেন্স হয় এনেকে লই ললো আর এটা আমি শহরত সোমাই যাম বর্তমান আছো একদম ভুটান গেলেম্ফু ভুটান বলি কলে আমি কমলা প্রথম আহি পাই কিন্তু তো এনেকে কমলা মার্কেটত আছো সব পেটি পেটি কমলা আর বিভিন্ন বাংলাদেশের বহুত গাড়ি ইয়ারপর মানে লোড হয় মানে রাতেপুরা লোড হয় আর বাংলাদেশ গুছি যায় কমলা আর কমলা মার্কেটখন অল্প চাবর কারণে আইসো আজি একচুয়ালি 5 জানুয়ারি উপলক্ষে বর্তমান বাজার বন্ধ আছে কিন্তু এক বেলেগ ধরনের বাজার কমলার বাজার আর আমি এখন দোকানত আহি পালো অব কি লবি এগুলো চাই আসা এগুলো তখন আছে কে ঘরত ভাল লাগছে এনেকে বউ কিবা কিবা লই আছে নন্দিনীও দেখি আছে নন্দিনী কিবা দেখি আছা দাদা কিবা লাগে হ্যাঁ সোনর চামচ কেনেকুয়া কথা বাপরে এটা তো হনো নহয় না আজি কিন্তু রাস্তাঘাট দোকান পোহর বেশিকে একদম মানে বন্ধ হয়ে আছে বা একদম খালি হয়ে আছে রাস্তা তার এটাই কারণ যেহেতু 2024 আজি প্রথম দিন 5 জানুয়ারি এই কারণে দোকান পোহর সব বন্ধ হয়ে আছে অ্যাকচুয়ালি আমি এটা খাবার কারণে যাম দাদা কি খাবি যি পাব তাকে খাব মানে ভোক লাগিছে বন্ধুর দোকান বন্ধুর হোটেল হয় হোটেল কুজু কিন্তু বন্ধ কারণে আজি বেলেগ এখন হোটেলত খাব লগা হব খুব ধুনিয়া পরিবেশ একদম অবো তুই তো আহিয়ে থাকা নাকি দাদার লগত মাঝে মাঝে বেশি না হা না আজি ঘুরি ভালে লাগে কিন্তু না আহি পালো শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার এনেকে ইয়াতে আমার খানা পুরি সবজি এ প্লেট কিতনা কারকে ম্যামজি 60 খাইলো দাদা বউ কি কি খাই আসা রসমলাই বা কিরকম মজা আছে আইসক্রিম পুরি খাই আসা নন্দিনী আমার আইসক্রিম মানে দেখব বিচার একচুয়ালি ঘরের একটা ডিজাইন আছে ইয়াতে ভুটানের এই ডিজাইন যেটা আছে এই ডিজাইন মানে প্রত্যেকটা ঘর গেটত এনেকে আপনাদের এই ডিজাইন পাবই মানে এই কম্পালসারি হয়
মানে মেপত একচুয়ালি ইঞ্জিনিয়ারে বনাই দিয়ে এটা বাজার করি মানে সবজি বাজার আর ইয়াতে আলু কবি লাউ সব আছে তো দাম কিমান কিমান মই খুদি লম ম্যাম হ্যাপি নিউ ইয়ার আজ তো সাল কা পহলা দিন তো ইসলিয়ে হাম আসাম সে ইন্ডিয়া সে ভুটান আয়া ঘুমনে কে লিয়ে তো আকে আতে আতে আপকা দোকান মিল গয়া তো আভি থোড়া পুছ লেতা হুঁ দাম বাকড়া ইন্ডিয়া সে থোড়া আলাগ হো সকতা হ্যাঁ না তো ইয়ে কিতনা করকে কবি 100 কিলো আচ্ছা এ 100 কিলো ও আমার উদর তো বহুত কমে মিলতা হ্যাঁ তো ইয়ে ইহা পে বহুত ফ্রেশ হতা হ্যাঁ মতলব রাসায়নিক সার নেই দিতা হ্যাঁ না ইসলিয়ে দাম জাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা अब रिलेशन में क्या लगता है वाइफ भाभी जी क्यों शर्माते हो दादा आपका नाम बताइए ना सोनम श्रिंग सोनम श्रिंग श्रिंग और भाभी का नाम क्या है सोनम सोनम चांगमा हमारे दादा का बहुत अच्छा फ्रेंड हो आप लोग हाँ दादा आते रहता है ना इसलिए तो भाभी ये जो आप ड्रेस पहन के रखा है ना ये आपका नेशनल ड्रेस है ना भूटान का नेशनल ड्रेस ओ अच्छा 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 पहनना पड़ता है मतलब ठीक है एक साथ दोनों को हैप्पी न्यू ईयर थैंक यू ठीक है ओके ये वीडियो में यूट्यूब पे डाल दूंगा ना इसलिए कल देख सकते हैं आप लोग दादा चैनल सब्सक्राइब कर लिया है ना कल देख पाएगा ठीक है चलता हूँ बाय बाय भूटान आके बहुत अच्छा लगा और ये सब्जी मार्केट बहुत अच्छा लगा हाँ ये आलू इंडिया पर आई है 40 টাকা किलो कारण ये कैरिंग चार्ज बढ़ी जाए और ये भूटान है 40 টাকা किलो তো ইন্ডিয়ার তো মানে আমার তাতে 20 টাকা ইয়াতে 40 টাকা আৰু কবি বিলা একদম লোকেল হয় রাসায়নিক সার প্রয়োগ করা নহয় ইয়াতে এইকাৰণে দামটো বেছি হয় বহু কেনে কো লাগিল ভুটান ধুনিয়া বান্ধবী গাড়ি রখার এনেকা ধুনিয়া বক্স বনাই দিয়া আছে ইয়াতে গাড়ি রাখিব পৰা যায় এই বক্সৰ ভিতৰত আৰু এক এক ঘণ্টাৰ কাৰণে 20 টাকা ওয়ান আৱাৰ কে লিয়ে কিতনা ওয়ান আৱাৰ কে লিয়ে 20 রুপিস না আৰু আমাৰ তাতে কি হয় ৰাখি দিলোঁ গাড়িখন আৰু যেতিয়াকে লৈ যাম তেতিয়ালৈকে হয়তো 20 টকা বা 10 টকা এনেকুৱা হয় ইয়াতে এক ঘণ্টাত 20 টকা হয় হেপি নিউ ইয়াৰ দাদা বৰ্তমানলৈকে ভূটানতে আছো ভূটানৰ গেটে আছো বৰ্তমানলৈকে তো আমি গেট এইটো গেট পাৰ হ'লোঁ মানে আৰু এয়া আমাৰ ইণ্ডিয়া গেট মিনিমাম হয়তো 300 মিটাৰমান ডিষ্টেঞ্চত আছে আৰু এতিয়া আমি আহি আছোঁ আৰু আজি নৱবৰ্ষৰ আৰম্ভণি আৰু এনেকৈ আমি বঙাইগাঁও মহামায়া হোটেলত আহি খোৱালত ব্যস্ত হৈ পৰিলোঁ নন্দিনী খাব আৰু পিছত মই খোৱা ষ্টাৰ্ট কৰিম ইমান খোৱা দালি দুই প্ৰকাৰৰ চাটনি এনেকৈ কিমান দিছে গোটেইখিনি খাব পাবি নন্দিনী তোৰ বেছি হ'লে মোক দিছ তো আৰু এনেকৈ আহি আছে খানা খুব ধুনীয়া কলা বটল দিছে দাদা অঁ বঢ়িয়া লাগিছে কিন্তু নতুন বছৰ আৰম্ভণি তোমাকে শুভেচ্ছা দিয়ে আৰু না ভালে ভালে যাওক এতিয়া বাকী খানা এইটো কলপাতত একদম নেচাৰেল হোটেল মহামায়া ইমান ধুনীয়া পৰিৱেশন আৰু খোৱাত বহুত ভাল লাগিল খুবেই ভাল লাগিছে কিন্তু কিমান ভেজ থালি দাদা স্পেচিয়েল ভেজ থালি স্পেচিয়েল ভেজ থালিটো 180 একদম ধুনীয়া তাতে একদম মিঠাই পায়স বাকী কিমান পদৰ চব্জি আছিল তাতে বহুকেইটা আছিল 15টামান হ'বই নেকি যদি ভাবে যে বঙাইগাঁও আহিম বঙাইগাঁও আহিলে মা মহামায়া হোটেল কমচে কম আহক